পাবলিক রিভিউ পাবলিক চয়েস আমাদের নিজেদের অ্যাডমিনের ভিতরে অপ্রুভ করা হয়েছে। অ্যাডমিন আর মডারেটর নাম পরে বলি, আমরা যে ওয়েট চাচ্ছি সামনে আগাচ্ছি, যদি ইনশাআল্লাহ যদি দেখা হয় যে না অ্যাডমিনশিপ বা মডারেটরে আরও লাগবে, আমরা আরও ইম্প্রুভ করবো দরকার পড়বে। এটা আমরা স্লোলি কন্টিনিউ করতেছি, ইনশাআল্লাহ আরও মুভ ফরওয়ার্ড যাবো, সব কিছু করবো। তো যাই হোক, যেটা বলতেছি অ্যাডমিন করা হবে, চার পাঁচ তিন চার বছর পরে মাত্র একদিন আসতেছে, সেটা হলো আমাদের আসিফ ইকবাল ভাই। মডারেটর যে হবে এটা ফার্স্ট টাইম মডারেটর করা হবে, এটা পুরোপুরি সিলেক্টেড হচ্ছে পাবলিক রিভিউতে। অনেকেই এখন আমি একই কথা ভাঙিয়ে দেবো, অনেকে চিন্তা করতে পারে যে আমি অ্যাক্টিভ ছিলাম, আমি ভালো ছিলাম, আমার কাজ ভালো, সব কিছু তো সবাইকে একসাথে করা যায় না। আমাদের আরও ফিউচার আরও কিছু আছে, আমি ফিউচার আরও কিছু মডারেটর বানাবো, যেটা আমি ক্লিয়ার করলাম এখানে। আমি আর কিন্তু আর যে মডারেটর হবে কোথায়, সাইফ হবে। আরো তিনজন নেওয়া হবে, এটা পুরোপুরি সবার পারফরমেন্সের উপরে। এখন অনেক সময় কি হয়, আমি একটা কথা বলি, আমি আজকে দুই মাস অ্যাক্টিভ, খাস করে আবার গায়েব হয়ে গেলাম, তিন মাস আমার কোনো খবর নাই, আবার এসে বললাম যে আমি তো আসছি, আবার অ্যাক্টিভ হয়ে গেছি, সব জায়গায় যেতেছি। কিন্তু ওই দুই মাসে আরেকটা ছেলে যে তার কভার করছে সেটা কিন্তু অনেক সময় অনেকে দেখে না, এটা ক্লিয়ার করা উচিত। অনেকে হয়তো বলতে পারে যে আমি অ্যাক্টিভ ছিলাম, গেট টুগেদারে গেছি, আমি কাজ করছি, গ্রুপে করছি, বাট দেখতে হবে তার লেন্থ কতটুকু, দৈর্ঘ্য অনেকের গ্যাপ হয়েছে, এটা মানতে হবে, কেউ অস্বীকার করতে পারবে না, দেয়ার ওয়াজ এ বিগ গ্যাপ। আমরা এইভাবে এক হই নাই, আগে যেভাবে যে ছিল দশ জন পাঁচ জনের কাজ হইতো, সেখানে আজকে একশো দেড়শোর হয় গেট টুগেদার করলে। এখন আবার কেউ মনে করেন না যে কম্পেয়ার করতেছে এটার সাথে, ঠিক আছে। তো এই হলো এই শেষ স্পিচ, আর ভাই সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি কি ডিউটি? আচ্ছা, আমাদের এই অ্যাডমিন সাতলি ও এক তারিখে চলে যাবে, আমার জন্য এইটাই বলছিলাম, এই জন্য ওর সবার আজকে লাস্ট, ওর সাথে ওর জন্য আজকে গেট টুগেদার। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু অ্যানিভার্সারি গ্রুপের 30 তারিখ দুই দিন আগে করার কারণ হচ্ছে এক তারিখে চলে যাবে, তো ফ্যামিলির টাইম দেওয়ার কিছু ব্যাপার আছে, যার কারণে দুই দিন আগে অনুষ্ঠান করা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং, যেমনে কইল যেন পিপল সাথে অনেক সময় অনেক গ্রুপে বাজে কথাবার্তা বলে, আমাদের গ্রুপে এসে অনেক খোঁচা মারে, পিন মারে, কাইন্ডলি এটা নিয়ে কেউ রিয়েক্ট করবেন না। এটা রিয়েক্ট করলে কি হয়, আমরা এখন 30 জন আছি এখানে, বাট আমাদের গ্রুপ অনেক ফলো করে, তো মানুষ যখন দেখে যায় আরে এখানে বাজে কথাবার্তা চলতেছে, অনেকে হয়তো আনফলো দিয়ে চলে যায়, কেউ রিয়েক্ট করবে না, বিকজ অনেকে প্রি প্ল্যান ভাবে কিন্তু একটা গেঞ্জাম লাগানোর চেষ্টা আছে, অনেক গালাগালি করবে, গালাগালি করবে না, কিছু করবে না, গালাগালি হলুদ পাবে। যদি আমি একদম বলি, কেউ যদি পার্সোনাল মিটিং করে, আচ্ছা না পার্সোনাল মিটিং করেন বা কিছু করেন, কিপ আপ টু ইওর প্রোফাইল, আমার দিকে তাকায় করুন। ছবিগুলা কারণ দিলে অনেক সময় হয়তো আমার কাছে অনেক অনেক কথা বলছে, আপনাদেরকে বলে না যে ভাই এটা কেন, এটা কেন, হ্যাংটন দেন কেন, আমার একটা পেড়া হয়ে গেছে, মাসুদ থাকতাম না, শোনা লাগে যেটা বলি ভাই, আপনারা সবাই একসাথে একসাথে থাকেন,
অনেক সময় অনেক অনেক ফেস্টেস লাগে এটা এটাই স্বাভাবিক লাগবে লাগবে বাট এই জন্য লাগলি যে প্রত্যেক কথা রিয়্যাক্ট করে বসতে হবে তা না লাগলি আমাদের অ্যাডমিন রা আছে কিছু দালাল আছে আমাদের এই যে পাশে দাঁড়া আছে সমস্যা নাই দেখতে পাচ্ছেন অনেক নতুন মেম্বার আছে কোথায় সাব্বির ভাই সাব্বির ভাই আছেন মুন্না ভাই আছেন না না না